করার জন্য আগে তো কচুরলতিটাকে কেটে ধুয়ে পোষা করতে হবে, সেই জন্য আমি কচুরলতিটাকে কিছুটা আগে কেটে নিয়েছি আর বাদবাকি কিছুটা রেখেছি তোমাদের দেখানোর জন্য কিভাবে আমি কাটবো। আর এছাড়া এখানে আমার কচুরলতি আছে মোট 750 গ্রাম, যার যতটা প্রয়োজন হবে সে ততটা দিয়েই রান্না করবে। দেখে নাও আমি কিভাবে কেটেছি, কিভাবে কাটি সেভাবে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, এবার এটাকে আমি আস্তে আস্তে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়ালে খোসাটা ভালো উঠবে এবং হবেও তাড়াতাড়ি, খুব সুবিধা হয় এইভাবে কাটলে। আমার এটা সুবিধা হয়, যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে কাটবে, কিন্তু আমি যেভাবে কাটি সেটাই আমি তোমাদের কেটে দেখাচ্ছি। কত ইজি এবং কত তাড়াতাড়ি এই যে আমার এটা কাটা হয়ে গেল। আবারও আমি আরেকটা কাটছি, দেখে নাও তোমরা। ফটাফট কেমন খোসাগুলো উঠে যাচ্ছে, কিন্তু বড় বড় গুলো তো উঠবে, কিন্তু এটাতে তাড়াতাড়ি হবে এবং সুবিধা হবে কাটতে। আর যদি খোসা থাকে তাহলে খেতে ভালো লাগবে না, মুখে পড়বে, সেই জন্য যতটা সম্ভব পারা যায় পরিষ্কার করা। আমি এইভাবে সব লতিগুলোকে কেটে নেব। সব কচুরলতি কাটা হয়ে গেছে, আর একটা আছে, এটা কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে আমি কচুরলতিটা ভাপাতে দেব। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাটাটা, এবং সুন্দরভাবে খোসাটা উঠে একদম পরিষ্কার সবুজ হয়ে গেছে একদম। আর আমি যেভাবে কাটছি ওরকম করে ফলো করে যদি কাটলে খুব তাড়াতাড়ি কাটতে পারবে এবং খুব ভালোভাবে খোসাগুলো উঠে যাবে। আমার সব লতি কাটা শেষ, এবার এটাকে আমি ভালো করে কলের তলায় ভালো করে ধুয়ে নেব। কচুটো যেহেতু একটু ভালো করে ধুতে হবে, যেহেতু একটু সুন্দরভাবে কেটেছি আমি পরিষ্কার করে, খুব সুন্দর করে একই সাইজের আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে কলের তলায় দিয়ে ভালো করে ধুয়ে আমি একটু ভাপাতে দেবো 5 মিনিটের জন্য।